মিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। অটল জলধারা মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প, এগুলি মিশন ডকুমেন্টে ছিল না, আরও অনেক কিছুই ছিল না, কিন্তু সে সমস্ত কাজ হয়েছে। সোমবার সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন নিজের সরকারি আবাসে ডাকা এক জরুরি বৈঠকের পর তিনি বলেন, বর্তমান জোট সরকার উন্নয়নে বিশ্বাসী, তাই কাজ করে চলেছে। দীর্ঘ সময় ত্রিপুরাতে বোঝাপড়ার রাজনীতি ছিল, রাজনীতির নামে নোংরামি ছিল, তাই সে সময় কিছুই হয়নি, আর এখন অনেক কিছুই হয়েছে। দেখুন, ভিশন ডকুমেন্টসের জন্য আমরা অলরেডি আমি রিভিউ মিটিং নিয়ে নিচ্ছি। ভিশন ডকুমেন্টসের মোটামুটি তো 80% 90% হয়ে গেছে, আর তার চেয়ে তো অনেক বেশি কাজ হয়েছে। ভিশন ডকুমেন্টসের অনেক কিছু প্রতিশ্রুতি ছিল না, ঘরে ঘরে জল দেবো, অটল জলধারা মিশনে এত বড় প্রজেক্ট ভিশন ডকুমেন্টস ছিল না, প্রধানমন্ত্রী আবাস যোজনা এনে আমি 2 লাখ 2.5 লাখ ঘর দেবো ভিশন ডকুমেন্টসের ছিল না, তারপর আগরতলা এয়ারপোর্ট ও ফোরলেন করবো ভিশন ডকুমেন্টসের ছিল না, আগরতলা থেকে চোরাবাড়ি পর্যন্ত 4 লেন রোড হবে ভিশন ডকুমেন্টসে ছিল না, মন্দির ঘাট থেকে রোড হবে 50 কোটি টাকা ছিল না, ছামুনো থেকে গন্ডাছড়া রসাবাড়ি হয়ে সাবরমন্ত রোড যাবে 1000 কোটি টাকার উপর ডিপিআরে ভিশন ডকুমেন্ট ছিল না, এয়ারপোর্ট প্রস্তাব পাঠিয়েছি নতুন করে কৈলাসহরের জন্য আগরতলা এয়ারপোর্টের মতো বড় এয়ারপোর্ট, এইসব ভিশন ডকুমেন্ট ছিল না। এমন ভিশন ডকুমেন্টসের চাইতে অনেক বেশি কাজ সরকার করেছে।